171 মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তন নিয়ে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। আয়তনের দিক থেকে ফ্রান্সের চেয়ে 25 গুণ এবং জার্মানির চেয়ে 47 গুণ বড় এই দেশটি। 11টি টাইম জোন আর 100 ধরনের ভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস এই রাশিয়ায়। কিন্তু শুরুতে রাশিয়া এত বড় ছিল না। কিভাবে এত বড় আয়তন পেল রাশিয়া? আজ জানাবো রাশিয়ার বিশাল আকারের ঐতিহাসিক রহস্য। ইউরোপের অন্যান্য দেশগুলোর চেয়ে রাশিয়ার আয়তন অনেক বিশাল। তুর্কির সাথে একটি বিচ লাইন মিলেছে দেশটির, আর এর বর্ডার মিলেছে চীন ও নর্থ কোরিয়ার সাথে। এমনকি ইউএস এর সাথেও সমুদ্রপথে এর খানিকটা সংযোগ রয়েছে। কিন্তু পূর্বে রাশিয়ার আয়তন ছিল খুবই ছোট, যাকে বলা হতো কিয়েভান রাজ। মঙ্গোলীয়রা রাশিয়ার পূর্বভূমি কিয়েভান রাজ থেকে গ্রাসল্যান্ডের পথ বেছে নিত হাজার হাজার সৈন্যদল নিয়ে অন্য রাজত্ব দখল করতে। নদী তীরবর্তী এই গ্রাসল্যান্ডটি ছিল তৎকালীন ঘোড়া বাহনে চড়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সবচেয়ে সহজ উপায়। এই গ্রাসল্যান্ডের আশপাশ জুড়ে বিশাল সাম্রাজ্য সবসময়ই কোনো না কোনো যুদ্ধের মুখ দেখেছে। এর মধ্যেই মস্কোভি নামে একটি ছোট্ট দেশ মাথা তুলে দাঁড়ায় আর যুদ্ধ করে বিজয় আনতে শুরু করে, যার বর্তমান নাম মস্কো। মস্কো ছিল ব্যবসা বাণিজ্য আর ইউরোপের কেন্দ্রস্থল। মঙ্গোলীয়দের যখন মস্কোবাসীরা তাদের সাম্রাজ্য থেকে তাড়াতে শুরু করে, তখন এই সাম্রাজ্য পূর্ব দিকে বর্ধিত হতে থাকে। গান বাজার, টেকনোলজি, অর্থ সম্পদ সবকিছু নিয়েই মস্কো অনেক বেশি এগিয়ে যায় ইউরোপের অন্য সব দেশগুলোর থেকে। এভাবে রাশিয়ার সাম্রাজ্য শুধু পূর্বের দিকেই এগুতে থাকে। 1533 থেকে 1584 সালে ইভান দ্য টেরিবলের নির্দেশে রাশিয়ান কসেকরা সাইবেরিয়া এবং সুদূর প্রাচ্যের উরাল পর্বতমালা জয় করে। রাশিয়ার মোট এলাকার 77% জুড়ে অবস্থান করে এই অঞ্চল। মূলত এটি ছিল সাইবেরিয়া জয়, যা রাশিয়াকে ভৌগোলিকভাবে বৃহত্তম দেশে পরিণত করে। মস্কো তার সাম্রাজ্য পূর্বাঞ্চলের দিকে বাড়াতে গিয়ে 1645 সালে প্রশান্ত মহাসাগরে পৌঁছে যায়। সাইবেরিয়া এবং দূরপ্রাচ্যের সম্প্রসারণকালে রাশিয়া কোনো বাধার সম্মুখীন না হওয়ার দুটি প্রধান কারণ লক্ষণীয়। প্রথমত, সাইবেরিয়া শীতপ্রধান অঞ্চল হওয়ায় সেখানে খুব কম মানুষের বাস ছিল। দ্বিতীয়ত, সাইবেরিয়ায় বসবাসকারী উপজাতিদের রাশিয়ায় যোগ দিতে কোনো আপত্তি ছিল না। রাশিয়ানরা স্থানীয় উপজাতিদের দমন করার চেষ্টা করেনি, বরং তাদের ঐতিহ্যবাহী জীবনধারা চালিয়ে যাওয়ার জন্য নিরাপত্তার গ্যারান্টি দিয়েছিল রাশিয়া। অবশ্য সাইবেরিয়ার মূল্যবান প্রাণী আর পশমের প্রতি আকর্ষণ ছিল রাশিয়ার। তাছাড়া এত বিশাল পতিত জমি রাশিয়ার সীমানা প্রাচীর হিসেবেও ভূমিকা রাখতে সক্ষম ছিল। কিছু সাইবেরিয়ান উপজাতি প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু তাদের অস্ত্র আর জনসংখ্যা রাশিয়ানদের সাথে পাল্লা দেওয়ার মতো ছিল না। রাশিয়ানদের বয়ে আনা গুটি বসন্তে ম্যাক্সিমাম সাইবেরিয়ান প্রাণ হারায়। রাশিয়া তাদের ইউরোপীয় নাগরিকদের সাইবেরিয়ায় মাইগ্রেট করতে থাকে এবং সাইবেরিয়াকে চিরতরে নিজের করে নেয়। এভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই সাইবেরিয়ার দখল পেয়ে যায় রাশিয়া। ইতোমধ্যে রাশিয়ার সম্প্রসারণ পশ্চিম এবং দক্ষিণেও অনেক ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল। পোল্যান্ড, তুরস্ক এবং অন্যান্য প্রভাবশালী শক্তির সাথে নতুন ভূখণ্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল রাশিয়াকে। নিছক আকারের কারণে রাশিয়ার নিয়ন্ত্রণ ও শাসন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল, এবং কখনো কখনো রাষ্ট্রীয় কর্মকর্তারা দেশের সীমান্তে কি ঘটছে তা জানতেও পারতেন না। এর কারণ হলো, সাম্রাজ্য বাড়াতে গিয়ে রাশিয়ান সেনারা মস্কো থেকে এতটাই দূরে চলে গিয়েছিল যে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতির অঞ্চলে পৌঁছে যায়, আর সেখানকার মানুষের সাথে আপোষ করতে থাকে যেন তারা রাশিয়ান সাম্রাজ্যে যোগ দেয়। কেউ যদি এই আপোষে রাজি না হতো, তখনই তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতো রুশ সেনারা। কিন্তু বেশিরভাগ আদিবাসীরাই তাদের প্রস্তাব মেনে নিয়েছিল, কোনো যুদ্ধ করতে চায়নি। এভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই বহু অঞ্চল অধিকার করে রাশিয়া। আর এক এক অঞ্চলের সাথে সাথে সেখানকার ভাষা আর সংস্কৃতি রাশিয়ার তালিকায় অন্তর্ভুক্তি হয়ে যায়। অতঃপর বিশাল এই দেশটিতে 85টি ভিন্ন অঞ্চলের সাথে সাথে গড়ে ওঠে 46টি প্রদেশ, 22টি স্বায়ত্তশাসিত রিপাবলিক, 9টি টেরিটরি, 4টি স্বায়ত্তশাসিত জেলা।
মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্টোপল নগরী তিনটিও পৃথক প্রদেশের মর্যাদায় ফেডারেশন সিটি হিসেবে আছে বর্তমানে।